ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, ওয়েলকাম ব্যাক টু লাবণী কিচেন। আজ আমরা রান্না করব শাহি স্টাইলে চিকেন কারি। এটা বিয়ে বাড়িতে বাবুর্চিরা এই শাহি স্টাইলে চিকেন কারি অথবা চিকেন রোস্টি রান্না করে থাকে। আজ আমি আপনাদের দেখাবো হুবাহু সেই বাবুর্চি স্টাইলের শাহি চিকেন রোস্ট। তো চলুন দেখে আসি আমাদের রান্নাটা। একটি প্যানে তেল দিয়ে গরম করে এতে আমি কিছু অনিয়ন ব্যারেস্তা করে নেব। ব্যারেস্তাটি ভাজা হয়ে গেছে, ঠিক এই পর্যন্তই রাখব। এখন আমি ব্যারেস্তাটি একটি কিচেন টাওয়ালের উপর তুলে নেব। ঠিক একই তেলে আমরা এই চিকেনগুলো ভেজে নেব। এই চিকেনে আমি হাফ টি স্পুন টার্মারিক পাউডার, হাফ টি স্পুন চিলি পাউডার এবং প্রয়োজন মতো সল্ট দিয়ে জাস্ট 10 মিনিটের মতো মেখে নিয়েছি। আর আমাদের বিয়েবাড়ির শাহি রেজালাগুলো কিছুটা সাইজে বড় হয়, এই জন্য আমিও চিকেনের সাইজগুলো হালকা একটু বড় করে নিয়েছি। তো এখন আমি এই ডুবো তেলে চিকেনগুলো ফ্রাই করে নেব। আর যেহেতু এইটা বেবি চিকেন ইউজ করছি আমি, সেই জন্য আমি খুব বেশি একটা ফ্রাই করব না। যদি ব্রয়লারের চিকেন হতো তবে ধিমি আছে একটু সময় ধরে ভেজে নিতে হতো। উল্টে পাশে আমাদের ঠিক এমন করে হালকা ব্রাউন করে চিকেনটি ভেজে নিতে হবে। যে ফ্রাই করা হয়ে গেছে আমি একটি পাত্রে চিকেনটি তুলে নিয়েছি। আমি ঠিক একই অয়েলে এখন দিয়ে দিব হচ্ছে চপড অনিয়ন। অয়েলটা বেশি দেখে ঘাবড়াবার কোনো কিছুই নেই। বিয়েবাড়িতে যখন শাহি চিকেন রেজালা কুক করা হয় পরিমাণে অয়েলটা একটু বেশিই থাকে এবং কুক করার শেষে অয়েলটা ফেলে দেয়। অনিয়নটা যখনই ঠিক এমন ব্রাউন হয়ে যাবে হালকা একটু সাইড করে অ্যাড করে দিব 2 স্টিক অফ সিনামন, 3 পিসেস অফ কার্ডামন দিয়ে জাস্ট 1 সেকেন্ডের মতো হালকা নেড়ে নেব। অয়েলটা গরম আছে, এতে অটোমেটিক ফ্রাই হয়ে যাবে। এখন অ্যাড করব আমি 2 টিস্পুন জিঞ্জার পেস্ট, 1 টেবিল স্পুন গার্লিক পেস্ট, 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার, 1/2 টিস্পুন ম্যাস, আমি জৈত্রী পাউডার, 1/2 টিস্পুন নাটমেগ পাউডার, জায়ফলের পাউডার, এটা এগুলোকে একত্রিত করে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এগুলো হালকা ভুনা হয়ে গেলে অ্যাড করে দিব আমি 1.5 টেবিল স্পুন টার্মারিক পাউডার, 1 টেবিল স্পুন চিলি পাউডার। এগুলোকে দিয়ে জাস্ট লিটল বিট ওয়াটার দিয়ে দিব যেন এই স্পাইসিটা বার না হয়ে যায় এবং মিশিয়ে নিব সব স্পাইসির সাথে। মশলাগুলো যখনই একটু বাবল উঠতে থাকবে অয়েল, ঠিক সেই মুহূর্তে অ্যাড করে দিব 2 টেবিল স্পুন কাশুনাট পেস্ট, যেটাকে আমরা বাংলাদেশে কাজু বাদাম বলি। এটাকে দিয়ে আমি ততক্ষণ ভুনব যতক্ষণ না অয়েলটা উপরের দিকে ভেসে আসে। মশলাটা খুবই সুন্দর ভুনা হয়ে গেছে, অয়েলটা উপরের দিকে ভেসে এসেছে। এই মুহূর্তে আমি অ্যাড করে দিব স্বাদ মতো সল্ট এবং 4টি গ্রিন চিলি আমি কেটে অ্যাড করব ফ্লেভারের জন্য। ঠিক একই সঙ্গে আমি অ্যাড করে দিব হচ্ছে ভেজে রাখা চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কুক করে নিব 4 মিনিটের মতন। আফটার 4 মিনিটস আমি জাস্ট অ্যাড করে দিলাম 2 টেবিল স্পুন চিলি সস, এটাকে দিয়েও আমি 2 মিনিটের মতো আরও কুক করে নেব। চিকেনটি সম্পূর্ণ কষানো হয়ে গেছে, এখন এতে আমি অ্যাড করে দিব আমার প্রথম থেকেই ভেজে রাখা কিছু ব্যারিস্তা। ব্যারিস্তা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে এতে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা বন্ধ করে কুক করব 5 মিনিটের মতন। পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি মুখটা বন্ধ করে দিব যতক্ষণ না চিকেনটা ফুল কুক হয়ে যায়। এই পর্যায়ে অ্যাড করে দিব 1 টেবিল স্পুন পাউডার মিল্ক, এটা দেওয়ার পর আমাদের চিকেনের যে কালার সেটার চেহারাই সম্পূর্ণ পাল্টে যাবে। অ্যাড করে দিব 1 টেবিল স্পুন হোল গরম মশলা পাউডার, 4-5 গ্রিন চিলিস, এগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গরম মশলা দেওয়ার পর অ্যাড করে দিব হচ্ছে এখানে
1 টেবিলস্পুন খাঁটি গাওয়া ঘি इट्स ভেরি অপশনাল আপনারা চাইলে ইউজ করতেও পারেন নাও করতে পারেন যেহেতু বাবুর্চি স্টাইলের শাহী চিকেন রোস্ট এই জন্য আমি এটা স্কিপ করতে চাচ্ছি না এটা শুধু ফ্লেভারের জন্য দিয়েছি আরেকটি পয়েন্ট আমি মেক করব যে এটা এখন ফ্যামিলির জন্য খাওয়া এই জন্য আমি কেওড়া জল বা গোলাপ জল মোটেই ইউজ করছি না এবং টেস্টিং সল এই তিনটি আপনারা চাইলে ইউজ করতে পারেন চিকেনটি কুক করা হয়েছে এবং আমি যেটা বলেছিলাম যে এক্সেস যে ওয়েল সেটা আমরা ব্যবহার করব না কুক করার শেষে ফেলে দিব আমি কিন্তু সেই কাজটাই করছি এখান থেকে আমি ওয়েলটাকে স্কিপ করে স্পাইসি এবং চিকেনগুলো তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমাদের বাবুর্চি স্টাইলের শাহী চিকেন রোস্ট আমি যেভাবে বলেছিলাম যে বিয়ে বাড়িতে বাবুর্চিরা যেভাবে শাহী চিকেন রোস্ট রান্না করে আমি ঠিক হুবহু আপনাদের সেভাবেই দেখাবো আশা করি দেখে বুঝতেই পারছেন মোটেও মন্দ বলিনি আর শাহী চিকেন রোস্ট খাওয়ার সময় আমরা তো অবশ্যই একটু সালাদ মিস করি এর জন্য জাস্ট হোমমেড কিছু সালাদ আমি এখানে তৈরি করে নিয়েছি এখানে আছে হচ্ছে কিউকাম্বার ক্রশ কিছু ফ্রেশ টমেটো এবং 1 পিসেস অফ লেমন জাস্ট সাদা ভাতের সাথে যেন খেতে টেস্ট হয় এর জন্য তো বন্ধুরা কেমন হলো আমার বাবুর্চি স্টাইলের শাহী চিকেন অবশ্যই আমাকে জানাবেন আর এই শাহী চিকেনের সমস্ত রেসিপি আপনারা আমার ভিডিও ডেসক্রিপশনের বক্সের নিচেই পেয়ে যাবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না যারা এখনো করেননি ঝটপট করে ফেলুন কারণ এভরি উইক আমি নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো আনটিল নেক্সট ভিডিও বাই ফর নাও